আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আমিও আল্লাহর মতে ভালো আছি। সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই। নতুন বলবো না, ডায়মন্ডের সিলিং শট নিয়ে আজকে ভিডিওটা হবে, তিনটা ডায়মন্ড নিয়ে। এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা সেরা, সেটাই হবে বিষয় আজকের ভিডিও। আসলে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে বা কোনটা কীরকম মনে হয়েছে, আর আমি যতটুকু পারি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে কোনটা বেস্ট হবে বা কোনটা কীরকম হবে। যাই হোক, সবগুলোই স্টেনলেস স্টিল মেটাল, ভিডিওর শুরুতেই বলি। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয়, সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন। এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন, শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আসতে হবে। তো দেখেন, আজকে ডেমন স্লিংশট নিয়ে আজকের ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন না টেনে, এবং জানাবেন যে কোনটা কোন দিক দিয়ে ভালো, কোনটা কোন দিক দিয়ে বেস্ট হইতে পারতো এই জিনিসটা থাকলে সেটা একটু জানানোর চেষ্টা করবেন। তো এটা একটা ডেমন স্লিংশট, এটা অতি ফাস্ট এনেছিলাম এবং আবার নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে তিনটা ডেমন একসাথে নিয়ে একটা ভিডিও বানাই। এবং এই স্লিংশটটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রশস্তর ক্ষেত্রে, যে এটা কত প্রশস্ত আছে, কত সেন্টিমিটার, তো সেই ক্ষেত্রে এটা 8 সেন্টিমিটার প্রশস্ত আছে। এবং এটার ফিনিশিং আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে ফিনিশিংটা কীরকম, এবং একটা নাটের ভিতরে। এবং এটার সাথে টার্গেট পয়েন্ট হবে, আমি যদিও টার্গেট পয়েন্টগুলো সাথে নিয়ে রাখিনি, জাস্ট বলে দিতেছি এটার সাথে টার্গেট পয়েন্ট হবে। এইখানে মেজারমেন্ট হিসাবে এখানে দাগ দেওয়া আছে মেজারমেন্ট করার জন্য, সেটা হলো টার্গেট পয়েন্ট ছাড়া যদি আপনারা শ্যুট করেন। এক একটা 10 মিটার করে নির্ধারিত করা হয়, 10, 20, 30, 40, 50 মিটার এখানে। তো যাই হোক, বাকিটা প্র্যাকটিসের উপরে নির্ভর। তো এই স্লিংশটটা কার কাছে কীরকম লাগে এবং এটা কোন দিক আটটু এদিক হলে বা মানে কীভাবে তৈরি হলে আটটু ভালো লাগতো, যদি আপনারা কমেন্ট করে জানান সেটা অনেক ভালো লাগবে। আসলে আপনাদের বিষয়গুলো জানার দরকার আছে, যদিও আমি সেলার না, চায়নার কোনো সেলার ইয়া না যে আমি নিজে তৈরি করব, তো আপনাদের কাছ থেকে জানার ইচ্ছা আর কি। এই স্লিংশটটা আমি মাঝখানে রাখছি যেহেতু এটা ডাবল নাট, এবং ডাবল নাটের কারণে এটাকে মাঝখানে রাখা। এবং এটা ফিনিশিং কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন, আসলে আমি কি বলবো আর, আপনারাই দেখেন। এবং এখানে একটা অরিজিনাল একটা লোগো দেয়া আছে, যেটা আপনারা জানেন যে এই কোয়ালিটির স্লিংশটগুলো কীরকম হয়ে থাকে। যাই হোক, এটা খুব সুন্দর একটা স্লিংশট ডেমনের। হ্যাঁ, এটা আমার কাছে ফিনিশিং বা ডাবল নাটের কারণে এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এবং আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন কীরকম লাগছে। এবং আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এগুলো অল্প আনা হয়েছে। আমি যদি একটু মেজারমেন্ট করে দেখাই আপনাদেরকে যে এটা কত সেন্টিমিটার প্রশস্ত, এবং এটা 9 থেকে 2 সুতা কম আছে এরকম আর কি, 9 সেন্টিমিটার নাই পুরোপুরি। তো যাই হোক, টিপার সাইজ 25, এটা টিপার সাইজ কিন্তু 25, এবং এইটার টিপার সাইজ কিন্তু 20, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। এক একটা এক এক কোয়ালিটি, এটা 25 টিপার সাইজ। তো খুবই সুন্দর একটা স্লিংশট, আপনারা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন যে কোনটা ভালো। তো এরপরে আমি যেটা দেখাবো এইটা লাস্ট, এই স্লিংশটটাও ডেমন, এবং দেখতেছেন গোল্ডেন কালার, যে কারণে চকচক করতেছে মানে কীরকম, খুবই অমায়িক। এবং এই দুইটা তো দেখছেন একই সেম, মনে হইতেছে এটার বাচ্চা এটা। যাই হোক, সমস্যা নাই, আপনারাই বলবেন কোনটা কি। তো এটা গোল্ডেন কালার, এটাও খুব সুন্দর একটা স্লিংশট, মেজারমেন্ট আছে, এবং ডেমনের ভিতরে খারাপ না ডিজাইনটা, আমার কাছেও এটাও ভালো লাগে ডিজাইনটা। এখানে সুতা দিয়ে ফিনিশিং করা আছে বাদা, এবং খুবই নিখুঁতভাবে, কোনো ধরনের খুঁত নেই। হ্যাঁ, এবং যদি আমি এটার প্রশস্ত দেখাই যে এটা কত সেন্টিমিটার প্রশস্ত আছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটাও 8 সেন্টিমিটার প্রশস্ত আছে, এটা 8 সেন্টিমিটার প্রশস্ত। এবং টিপার সাইজ আছে এখানে 20। তো এটাও খুব সুন্দর, আপনারা যার যেটা পছন্দ হয় তাড়াতাড়ি শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন, অ্যাভেলেবেল আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আশা করি যে আপনারা কমেন্ট করবেন যে কোনটা কীরকম লাগছে কার কাছে। এবং এইখানে আমি একটা ম্যাগনেটের সাথে 8 mm স্টিল বল ধরিয়ে রেখেছি,
যদি কারো দরকার হয় এই টেমএম বল আপনারা নিতে পারবেন, এবং এই ম্যাগনেট আছে, শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন, ম্যাগনেটও নিতে পারবেন। এগুলো একদম ফ্রেশ বল, আমি একটু হাতে নিয়েই দেখাচ্ছি, ফ্রেশ, কোনো ধরনের জং নাই, এগুলো চায়না থেকে আনা হয়েছে, ঠিক আছে, কোনো ধরনের দুই নাম্বার বল না। তো যাই হোক, ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে, যদিও বলছি যে ছোটোখাটোভাবে ভিডিও শেষ করব, আসলে হয় না, কথা বলতে গেলে অনেক বেশি বলা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, কীরকম হলো জানাবেন আপনারা, আশা করি সেই পর্যন্ত আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো, যে না আপনারা কমেন্ট করছেন, দেখতেও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।